আসল কথা কি জানেন, গণ অবস্থান এগুলোর মূল উদ্দেশ্য কি? যে কোনো অবস্থান আন্দোলনের মূল উদ্দেশ্য হলো বৃহত্তর সমাজের নজরে আনা এবং বৃহত্তর সমাজের সাথে তারা আন্দোলন করছে, তারা ডায়লগ করা, সংলাপ করা। তার জন্য যেটা প্রয়োজন, জনগোলস্থানে এইগুলো করা। আঠারো মুড়ার পাদদেশে কিংবা লংতরায় পাদদেশে অবস্থান করলে যেখানে মানুষজন যায় না, সে কোনো গুরুত্ব নেই, কিংবা আগরতলা শহরের থেকে 10 কিলোমিটার দূরে করতে হবে। শহরের মধ্যে বেশি সংখ্যক মানুষের নজরে পড়ে এবং যাতে আন্দোলনকারীরা তাদের বক্তব্য জনসমাজের কাছে নিয়ে যাওয়ার সুযোগ, এটাই তো অন্যতম মূল বিষয়। সেখানে সিভিল সেন্টারের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হয়েছে। জনস্বার্থের বিঘ্ন না করে শান্তিপূর্ণভাবে সিটি সেন্টার অবশ্যই করা যেতে পারে। সিটি সেন্টার যদি কারোর কোনো অ্যালার্জি থাকে তাহলে আরেকটা বিকল্প স্থান দিতে হবে। সিটি সেন্টারের জায়গায় আমাকে বলা যাবে না যে নরসিংহর ক্রিকেট মাঠে গিয়ে করো, তাহলে এখানে মানুষজন কম যায়। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে জনবহুল স্থানে করা, বৃহত্তর জনসমাজের নজরে পড়ে। ধন্যবাদ।